হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, আপনি যদি একজন সিএসসি ভিএলই হন, কমন সার্ভিস সেন্টার সঞ্চালক হন বা আম নাগরিক হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ফ্রেন্ডস, সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন এবং সাবসিডি লোনের আবেদন শুরু হয়েছে, যেই লোনে কিন্তু আপনারা খুব অতি সহজেই আবেদন করতে পারবেন। এবং এই লোন যদি সময়মাফিক আপনারা দিয়ে থাকেন বা জমা করে থাকেন, তাহলে কিন্তু একটি ভালো মতো ভর্তুকি টাকা পেতে পারবেন এই লোনের মাধ্যমে। তো ফ্রেন্ডস, এই লোন কিভাবে আপনারা আবেদন করবেন এবং এই লোনের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং ফ্রেন্ডস, পেপার করাতে হবে বা কিভাবে আপনারা আবেদন করবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ফ্রেন্ডস, প্রত্যেকবারে না এবারেও বলে থাকবো, ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন করে নেবেন। কারণ ফ্রেন্ডস, এই চ্যানেলে সমস্ত রকম গভর্নমেন্ট প্রজেক্ট এবং সিএসসি রিলেটেড নতুন নতুন ভিডিও আমরা আপডেট করে থাকি, তাই যখন কোনো নতুন ভিডিও আমরা আপডেট করে থাকব, তার সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো চলুন ফ্রেন্ডস, সময় না অতিক্রম করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু সরাসরি চলে এসেছি প্রধানমন্ত্রী যে স্বনিধি পোর্টালটি, সেই স্বনিধি পোর্টালে চলে এসেছি। এর লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কে ক্লিক করেও আপনারা সরাসরি এই পেজে আসতে পারবেন, অথবা আপনারা pmswanidhi.gov.in লিখেও কিন্তু আপনারা সার্চ করেও কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, এই পোর্টালে এসে যাওয়ার পরেই কিন্তু আপনাদের সামনে দেখাতে থাকবো যে অ্যাপ্লাই ফর 10,000 টাকা লোন, অ্যাপ্লাই ফর 20,000 কে এবং অ্যাপ্লাই ফর 50K, অর্থাৎ 50,000 টাকা অবধি আপনারা কিন্তু লোন আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, যে সমস্ত ভিএলই ভাইরা বা যে সমস্ত ইউভার্সরা আপনারা আবেদন করতে যাচ্ছেন, যদি আপনারা নিজের থেকে আবেদন করতে পারেন মোবাইল থেকে, তাহলে খুবই উত্তম। অথবা যে সমস্ত ভিএলই ভাইরা রয়েছে, তারা যদি আপনারা আপনাদের নিকটবর্তী সিএসসি সেন্টারের পাশে যে সমস্ত ছোট বড় যে সমস্ত দোকানদারবৃন্দরা রয়েছে, তাদেরকেও কিন্তু আপনারা এই লোন প্রদান করতে পারেন। তো ফ্রেন্ডস, একে কিন্তু লগ ইন করানোর জন্য দুটি অপশান রয়েছে, একটি হচ্ছে অ্যাডমিন লগ ইন, এবং ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল সেবা লগ ইন। এই দুটি সিস্টেম থেকে কিন্তু আপনারা লগ ইন করেই কিন্তু আপনারা এই লোনের জন্য আবেদন করাতে পারবেন। তো আমি রিকোয়েস্ট করব সমস্ত ভিউয়ার্স এবং ভিএলই ভাইদের জন্য, যারা কিন্তু নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আপনারা কিন্তু ডিজিটাল সেবা পোর্টালের সাহায্যেই কিন্তু আবেদন করাবেন। তো ফ্রেন্ডস, এই লোনের আবেদনের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে আপনারা লোন পাবেন, সে সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তার পরবর্তীতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা লোন আবেদন করবেন। তো ফ্রেন্ডস, এর জন্য আপনারা কিন্তু আপনাদের মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি আলাদা ট্যাব ওপেন করে নেবেন। তো ট্যাব ওপেন করে আপনারা এখানে লিখবেন জন সামনিধি বলে, লিখে সার্চ করাবেন। এরও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু এই লিঙ্কেও ক্লিক করে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এখানে এসে যাওয়ার পরে আপনারা কিন্তু বিজনেসের জন্য যেহেতু আমরা লোন আবেদন করব, তো সেই হিসাবে আমরা কত টাকা লোন পাবো এবং কত টাকা সাবসিডি পেয়ে থাকবো, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আমরা চেক করে নেব। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিজনেস অ্যাক্টিভিটি লোন, যে বিজনেস অ্যাক্টিভিটি লোনটি রয়েছে এখানে আমরা ক্লিক করে কিন্তু এলিজিবিলিটি চেক করে নেব। তো আমাদের এলিজিবিলিটি কী কী রয়েছে, সেই এলিজিবিলিটি চেক করার জন্য আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেবার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু থার্ড অপশান যে ভেন্ডর লিস্টের জন্য রয়েছে, অর্থাৎ আমরা রাস্তার ব্যবসায়ীদারের জন্য ছোট লোনের জন্য আবেদন করব। তো সর্বফার্স্ট এটি কিন্তু তিনটি স্টেপে আবেদন করতে হয়। তো সর্বফার্স্ট আপনারা স্টেপে কিন্তু আপনারা ভেন্ডর টাইপের লোনে আবেদন করবেন। তো সেই হিসাবে আমি কিন্তু ভেন্ডর টাইপ চুজ করেছি। কাস্ট আপনারা যে কাস্ট থেকে বিলং করেন সেই কাস্ট চুজ করে নিতে পারবেন। মেল ফিমেল ক্যাটাগরি চুজ করে নেবেন এবং সর্বফার্স্ট আপনারা কিন্তু 10,000 বা 10K উপরে আপনারা কিন্তু ক্যালকুলেট করবেন। কারণ যেহেতু আপনারা সর্বফার্স্ট আবেদন করতেছেন, সেই হিসাবে কিন্তু আপনারা 10,000 টাকা দিয়ে আবেদন করতে পারবেন বা লোন অ্যাপ্রুভেল নিতে পারবেন। তো চলুন আমি 10,000 টাকা ফিল করে নিই। ফিল করে নেবার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ক্যালকুলেট এলিজিবিলিটি দেখাবো। তো ক্যালকুলেট এলিজিবিলিটি করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডারের জন্য যেটি স্বনিধি পোর্টাল থেকে আবেদন করব, সেখানে কিন্তু আমাদের লোন অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন 10,000 টাকা, যার ইএমআই আসতেছে 390, মাফ করবেন, যার সাবসিডি যেটা আসতেছে সেটি 390 টাকা, এবং প্রত্যেক মাসে কিন্তু ইএমআই আসতেছে 950 টাকা করে। আমরা কিন্তু এক বছরের জন্য কিন্তু আমরা এটা শোধ করতে পারবো। তো ফ্রেন্ডস, এটি এক বছরের শোধ হয়ে যাওয়ার পরবর্তীতেই কিন্তু আমরা সেকেন্ড যে 20K বা 20,000 টাকার জন্য আবেদন, সেই 20,000 টাকার জন্য কিন্তু আবেদন করতে পারবো। তো ফ্রেন্ডস, এখান থেকেও কিন্তু আপনারা ডাইরেক্ট লগ ইন করাতে পারবেন। যে সমস্ত ভিউয়ার্সরা সিএসসি সেন্টারে না গিয়েই ডাইরেক্ট আবেদন করতে চাচ্ছেন, তিনারা কিন্তু এই লগ ইন অপশানে ক্লিক করে কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন করাতে হবে। তো রেজিস্ট্রেশন করে পারবেন।
তো রেজিস্ট্রেশনের জন্য অনেক ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো চলুন আমি পুনরায় আবার কিন্তু স্বনিধি পোর্টালে চলে আসি। তো চলে আসার পরেই আপনারা কিন্তু এখান থেকে ডাইরেক্টলিভাবে আবেদন করানোর জন্য দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, এখানে অ্যাপ্লাই ফর 10K। তো এখানে অ্যাপ্লাই ফর 10K-তে আপনারা ক্লিক করবেন এবং ডিজিটাল সেবা পোর্টাল যে সমস্ত ভিএলই ভাইয়েরা ইউজ করে থাকেন বা সিএসসি ভিএলই ভাইয়েদের কাছ থেকে যখনই আপনারা আবেদন করবেন, সেই সমস্ত ভিএলই ভাইয়েরা কিন্তু ডিজিটাল সেবা পোর্টাল লগ ইন করানোর জন্য আবেদন করবেন। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস ডিজিটাল সেবা লগ ইনের জন্য অ্যাপ্লাই ফর লোন। তো যখনই আমি অ্যাপ্লাই ফর লোন ক্লিক করব, তো এখানে আমাদের ডিজিটাল সেবা পোর্টালে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করাতে হবে। তো আমি লগ ইন করে পরবর্তী ফেজে পৌঁছে যাই। তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি ডিজিটাল সেবা পোর্টাল দিয়ে লগ ইন হয়ে গেছি। আপনাদের সামনে কিন্তু ডিজিটাল সেবা পোর্টালে যে লোগো বা যে সমস্ত অপশান থাকে ডিজিটাল ইন্ডিয়া, সেটি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল নাম্বার বা আপনারা যে কাস্টমারের বানাবেন সেই কাস্টমারের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিবেন এবং এই ক্যাপচারটি ফিল করে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো চলুন আমি ফিল করে পরবর্তী পেজে পৌঁছে যাই। ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমরা যখনই ওটিপিতে ভেরিফাই করাচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে অপশান এসে গেছে ইওর মোবাইল নাম্বার হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি। তো সাকসেসফুলিভাবে আমাদের ভেরিফাই হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা কিন্তু কয়েকটি স্টেপে আমরা এই ফর্মটি ফিল আপ করবো। তো ফ্রেন্ডস এখানে আধার কার্ড অবশ্যই থাকা দরকার রয়েছে। তো নেক্সট অপশানে দেখতে পাচ্ছেন আমরা ফুল অ্যাপ্লিকেশান এবং আপডেট ডকুমেন্টস এবং সাবমিট দ্য ডকুমেন্টস, এই চারটি স্টেপে আমরা ফিল আপ করতে হবে। ফিল আপ করে নেওয়ার পরবর্তীতে আপনারা কিন্তু পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন। ডকুমেন্টস হিসাবে আধার কার্ড, প্যান কার্ড এবং যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনারা লোন নিতে যাচ্ছেন বা যেই ব্যাংক থেকে লোন নিতে যাচ্ছেন অথবা আপনার কাছে যেই ব্যাংক অ্যাভেলেবেল রয়েছে বা আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকেরই কিন্তু অ্যাকাউন্টের স্ক্যান কপি, ফটো এক কপি এবং ফ্রেন্ডস আপনারা আপনাদের প্যান কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু অবশ্যই স্ক্যান করে রেখে দেবেন আপনার মোবাইল বা কম্পিউটারে। তো এখান থেকে এই ডকুমেন্টসগুলো আপডেট করাতে হবে। আপডেট করার পরবর্তীতেই আপনারা কিন্তু সাবমিট করলে পরবর্তী যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি আপনাদের সামনে চলে আসবে। তো এসে যাওয়ার পরবর্তীতেই কিন্তু আপনারা আপনাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার সহ আপনারা কিন্তু আপনারা সেই ব্রাঞ্চে গিয়ে কিন্তু পেপারটি সাবমিট করালে আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আপনাদের যে লোন অ্যামাউন্টটি সেই লোন অ্যামাউন্টটি স্যাংশন হয়ে যাবে। তো ফ্রেন্ডস আশা করছি আপনারা এই প্রধানমন্ত্রী পিএম স্বনিধি যোজনা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা অ্যাপ্লাই করার সঙ্গে সময় যদি কোনো রকম প্রবলেম ফেস করে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে হেল্প করে দেবো। যেহেতু ফ্রেন্ডস এখনও পর্যন্ত আমি একটাও কাস্টমারের অ্যাপ্লাই করিনি, তো পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা ডকুমেন্টস আপডেট করবেন বা কী কীভাবে সাবমিট করে আপনারা একনলেজমেন্ট নিয়ে কিন্তু ব্রাঞ্চে কীভাবে সাবমিট করাবেন সেই অপশানটি আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তত সময় পর্যন্ত আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন। তো যদি কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের অবশ্যই জানাবেন। ধন্যবাদ ফ্রেন্ডস এত সময় ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান করে নেবেন। ফিরছি পরবর্তী আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।